আমি দিব্যেন্দু, মিডিয়া মেকারের তরফ থেকে কোশ্চেন পেপার জেনারেশন সফটওয়্যার নিয়ে আজকে একটা টিউন করছি। কোশ্চেন পেপার জেনারেশনের জন্য কোশ্চেন ব্যাংকের প্রয়োজন আছে, কারণ একটা সফটওয়্যার যদি এমন হতো যেখানে টিচাররা তাদের নাম আর পাসওয়ার্ড দিয়ে কোশ্চেন সফটওয়্যারে প্রবেশ করত এবং তাদের ইচ্ছা মতো বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন এই সফটওয়্যারে ইনপুট করতে থাকতো, সারা বছর ধরে টিচাররা তাদের কোশ্চেন ইনপুট করত এবং নির্দিষ্ট সময় যখন এক্সাম হবে সেই সময় স্কুল কর্তৃপক্ষ বা এক্সাম কর্তৃপক্ষ যিনি আছেন তিনি বিভিন্ন সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের লিস্ট নিয়ে কোশ্চেন পেপার জেনারেট করতে পারত। তো কোশ্চেন পেপার জেনারেশনের জন্য আজকে আমি কোশ্চেন ব্যাংকের মাধ্যমে কিভাবে কোশ্চেন ইনপুট দিতে হয় এবং পেপার কিভাবে জেনারেট করতে হয় কোশ্চেন পেপার জেনারেশন সফটওয়্যারের মাধ্যমে সেটারই আজকে টিউন আমি দেখাব। এখানে দেখুন সিবিএসসি ক্লাস টেনের সায়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার সিক্স লাইভ প্রসেস নিয়ে কিছু কোশ্চেন আমি একটা পিডিএফ জোগাড় করেছি, যে পিডিএফ এ বিভিন্ন কোশ্চেন রয়েছে। যেমন এগুলো আছে মাল্টিপল চয়েসের কোশ্চেন আছে, এরপরে দেখুন কোশ্চেন গুলো মাল্টিপল চয়েসের কোশ্চেনই চলছে। এবারে কিছু শর্ট কোশ্চেন আছে এবং তার অ্যান্সার আছে, আবার মাল্টিপল চয়েস আছে এবং শর্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো আমরা কোশ্চেন ব্যাংকের মাধ্যমে কোশ্চেন ইনপুট গুলো কিভাবে দেব সেগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে করে দেখাব। এটা হচ্ছে কোশ্চেন পেপার জেনারেশন সফটওয়্যার, পুরোটা বন্ধ করে দিলাম। এখানে দেখুন মেনু আছে স্কুল মাস্টার মেনু, এখানে কি আছে ক্লাস গ্রুপ, ক্লাস মানে হচ্ছে কোন কোন ক্লাস ওই স্কুলে আছে সেই ক্লাস, এবং তার এন্ট্রি করার মাধ্যমে এখানে লিস্ট গুলো দেখা যাচ্ছে। ধরা যাক আমি যখন এই ক্লাসটা প্রেক ওয়ান যখন ইনপুট দিয়েছিলাম সেটা কিভাবে দিয়েছিলাম, দিয়েছিলাম ক্লাস টু ক্লাস ফোর এবং ক্লাস দিয়েছিলাম প্রেক ওয়ান, এইভাবে প্রত্যেকটা জিনিস আমি ইনপুট দিয়েছিলাম। তারপরে দেখছি কি আছে গ্রুপ মাস্টার, মানে গ্রুপ কোড, গ্রুপ নেম এবং গ্রুপ ডেসক্রিপশন, মানে যে সাবজেক্ট গুলো আছে সেটা কোন গ্রুপে। যেমন হচ্ছে ক্লাস টেন পর্যন্ত যে সাবজেক্ট গুলো রয়েছে তার মধ্যে আবার সায়েন্স আর্টস কমার্স নাইন টেনে ভাগ হয়ে যাচ্ছে, আর নর্মাল ক্ষেত্রে জেনারেল গ্রুপেই আমরা পেয়েছি। ক্লাস টেন পর্যন্ত আমরা জেনারেল গ্রুপেই হিসাবে পেয়েছি। তো এখানে আছে জেনারেল গ্রুপ ক্লাস নাইন টেন, এবং ক্লাস নাইন টেনের ক্ষেত্রে আমরা আর কি করেছি আর্টস গ্রুপ, ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এর জন্য করেছি আর্টস গ্রুপ, কমার্স গ্রুপ এইভাবে আলাদা আলাদা করে ভাগ করেছি। আপার প্রাইমারি করেছি ক্লাস ফাইভ টু ক্লাস এইট, আর প্রাইমারি করেছি ক্লাস ওয়ান টু ক্লাস ফোর, আর প্রি প্রাইমারি গ্রুপ তৈরি করেছি লোয়ার নার্সারি আপার নার্সারি অ্যান্ড টডলার গ্রুপ। তো এইভাবে আমরা গ্রুপ তৈরি করেছি। এরপরে আসা যাক পরের এতে সাবজেক্ট মাস্টার। সাবজেক্ট মাস্টারে কি করেছি আমরা যত ধরনের সাবজেক্ট হয় ক্লাস ওয়ান টু টেন বা টুয়েলভ বা আদার্স যে ধরনের সাবজেক্ট গুলোকে আমরা এখানে তৈরি করেছি। এখানে কি কি সাবজেক্ট তৈরি হয়েছে দেখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, ম্যাথামেটিক্স, সায়েন্স, মানে প্রত্যেকটা ক্লাসের জন্যই এই নামগুলো লাগবে, তাই জন্য আমরা হচ্ছে সাবজেক্টের গ্রুপ তৈরি, সাবজেক্ট লিস্ট তৈরি করেছি। এইভাবে কিভাবে লিখেছি সাবজেক্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইভাবে আমরা সাবজেক্টের নামগুলো ইনপুট দিয়েছি। তারপর করেছি চ্যাপ্টার মাস্টার। চ্যাপ্টার মাস্টারে কি আছে, চ্যাপ্টার মাস্টারে আমরা কি করেছি যে ক্লাস এবং তার গ্রুপ সাবজেক্ট চ্যাপ্টার নেম মানে চ্যাপ্টারের কোড এবং চ্যাপ্টার নেম। ধরা যাক আমি এখানে যেটা করেছি চ্যাপ্টার ওয়ান কেমিক্যাল রিয়াকশন এন্ড ইকুয়েশন ক্লাস টেন সায়েন্সের একটা চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারের ডেসক্রিপশন ডেসক্রিপশন দিয়েছি। গ্রুপটাকে আমি সায়েন্সও করতে পারি বা জেনারেল, এখানে জেনারেল রেখেছি, সায়েন্স গ্রুপ হিসাবে এটাকে ডিফাইন করতে হয়।
আমি জেনারেল গ্রুপ হিসেবে এখানে ইনপুট দিয়ে রেখেছি। এরপরে আসা যাক কোশ্চেন মাস্টার, অর্থাৎ এখানে কোশ্চেন কি কি টাইপের কোশ্চেন আমরা বলতে পারি, কলাম ম্যাচিং বলতে পারি, শর্ট কোশ্চেন বলতে পারি, ডেসক্রিপটিভ কোশ্চেন বলতে পারি, মাল্টিপল চয়েস বলতে পারি। কলাম ম্যাচিং, কলাম ম্যাচিংটা কিরকম ভাবে বলবো, কলাম ম্যাচিং এর ক্ষেত্রে আমরা এখানে দেবো কলাম এ আর কলাম বির টেক্সট ডেটা, আর যদি সেটা যদি কোনো এমন লেখা হয় যেটা ইমেজ আকারে আমায় নিতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজ চয়েস করতে পারি, মানে এ কলামের জন্য ইমেজ ব্যবহার করতে পারি, বি কলামের জন্য ইমেজ ব্যবহার করতে পারি। আফটার এগুলো চয়েস করার পর আমাকে যা আমি কলাম ইমেজ নিলাম আর কলাম বির ইমেজ নিলাম বা টেক্সট নিলাম সেটা কোন ক্লাস, কোন সাবজেক্ট, কোন গ্রুপের আন্ডারে পড়ছে এবং কোন চ্যাপ্টার, চ্যাপ্টারের আন্ডারে এই টেক্সটটা নিলাম সেটা আমাকে এখানে তৈরি করতে হবে। ঠিক সেমনি ভাবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শর্ট কোশ্চেন এবং শর্ট অ্যান্সার, শর্ট কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে ইনপুট করব। কিরকম দেখা যাক, এখানে এখানে কি চাইছে আমাকে, ক্লাস চাইছে, সাবজেক্ট চাইছে, চ্যাপ্টার। আমার অলরেডি কিছু ভরা রয়েছে কোশ্চেন, ক্লাস 10, সাবজেক্ট হচ্ছে সায়েন্স, গ্রুপ হচ্ছে জেনারেল আর চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল রিয়েকশন এন্ড ইকুয়েশন। দেখা যাক এখানে 24টা প্রশ্ন অলরেডি আমার এই চ্যাপ্টারের থেকে ভরা রয়েছে, দেখি কিরকম ভরা রয়েছে। দেখুন এখানে আমি কোশ্চেনগুলো টেক্সটে ভরেছি, কোথাও ইমেজে ভরেছি, এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজে ভরেছি। আগে টেক্সটটা দেখাই, টেক্সটটা কিরকম ভরা হয়েছে, টেক্সটটা এইভাবে ভরা আছে, টেক্সটটা আমরা এইভাবে কোশ্চেনটাকে আমরা এইভাবে ভরেছি, এইভাবে আমরা টেক্সটে ভরেছি। আর যদি ছবি সমেত কোশ্চেন যদি যেগুলো ভরেছি, যেমন এইগুলো লেখা সম্ভব না আমি ছবি আকারে কেটে নিয়েছি, তো সেটার ক্ষেত্রে এইরকম কোশ্চেনটা আমার টেক্সটে রয়েছে আর ছবি আকারে আমার প্রশ্নটা রয়েছে। এবার আপনাদের ভাবনা হতে পারে ছবি আর টেক্সট কিভাবে আসবে, আমি এখানে আপনাকে দেখাই যে এইখানে আমি এই যে লিস্ট অফ চ্যাপ্টার সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন, তো এই চ্যাপ্টারে যে যে কোশ্চেন নিয়েছি সেই কোশ্চেনটা আমি এইখানে পিডিএফ আকারে আপনাদের দেখাচ্ছি, পিডিএফ চয়েস করলাম। দেখুন কোশ্চেন গুলো ক্লাস 10, সাবজেক্ট সায়েন্স, চ্যাপ্টার কেমিক্যাল রিয়াকশন এন্ড ইকুয়েশন, এবং তার এক নম্বর কোশ্চেন, দুটো এ আর বি আছে এবং তার সঙ্গে অ্যান্সারটা চলছে, এগুলো টেক্সটেই আছে। আর যেগুলো হচ্ছে ছবিতে আছে, যেমন দু নম্বরের কোশ্চেনটাও টেক্সটে রয়েছে, কোশ্চেনটা টেক্সটে রয়েছে, ওয়ান বি হ্যান্ড ট্যান এগুলো রয়েছে, এবং অ্যান্সারটা দেখুন ছবি, ছবি আকারে চলে এসেছে। ঠিক যখন পেপার জেনারেট হবে ঠিক এইভাবেই পেপারটা জেনারেট হবে, এইভাবে আমি প্রত্যেকটা কোশ্চেন, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন আমি এইভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কি কি কোশ্চেন ভরেছি তার একটা ইনপুট আমি প্রিন্ট করতে পারি, ডাউনলোড করতে পারি, যে কোনো জিনিস করতে পারি। এছাড়াও আপনারা দেখুন এইখানে আমি ওয়ার্ডেও, আমি এক্সপোর্টটা কিসে দিয়েছি, পিডিএফ এ দিয়েছি, এখানে ওয়ার্ডে দিয়েছি, ওয়ার্ডে কোশ্চেনটা আপনি ইচ্ছা করলে ক্লিক করলে ওয়ার্ডে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি ওয়ার্ড ফাইলটা এবার যদি আপনি খোলেন তো দেখবেন যে কোশ্চেনটা এইভাবে এসছে, আপনাকে এখানে ভিউ থেকে প্রিন্ট লেআউটে নিয়ে নিলে কোশ্চেন গুলো প্রপার অনুযায়ী ওয়ার্ডে, আপনার ছবিটা ছবিতে থাকবে, টেক্সটটা টেক্সটেই চলে আসবে, তো ওয়ার্ডেও এই জিনিসটা আমার এক্সপোর্ট। এবার ওয়ার্ড ছাড়াও আমরা কি করতে পারি, আমরা এক্সেলও এটাকে নিতে পারি, আবার ভিউও দেখতে পারি। ভিউটা কিভাবে দেখবো, যে ভিউটা হচ্ছে কি আমি এখানে ভিউ করিয়েছি পেজ ওয়াইজ, পেজ ওয়াইজ ভিউ এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেন ছবি আকারে আমার এটা ওয়েব পেজেই ভিউ হচ্ছে, এবং এই ভিউটাকে আমি ইচ্ছা করলে আবার ওয়ার্ডেও ট্রান্সফার করতে পারি বা পিডিএফ এ ট্রান্সফার করতে পারি। এখানে ওয়ার্ডে ট্রান্সফারের এটাই লেখা রয়েছে, এইভাবে ওয়ার্ডে আমি এটাকে নিতে পারি, যেভাবে আগে রেখেছে এইভাবে আমি ওয়ার্ডে ভিউতে গিয়ে প্রিন্ট লেআউট, এইভাবে আমরা ওয়ার্ডে এটাকে ট্রান্সফার করতে পারি। তাহলে যে কোনো কোশ্চেন যা ইনপুট দিচ্ছি, যা ইনপুট দিচ্ছি এখানে সেটা আমার এইভাবে আমি ট্রান্সফার করতে পারি। এটা আমি দেখালাম সব কোশ্চেন, ঠিক এইভাবে ডেসক্রিপটিভ কোশ্চেন ইনপুট দেওয়া যেতে পারে, ঠিক এইভাবে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েসের ইনপুট দেওয়া যায়। তো মাল্টিপল চয়েসেও আমি এখানে কিছু কোশ্চেন ভরেছি,
সেটা আমরা দেখাচ্ছি, একদম রিয়েল লাইফ আমি কোশ্চেন ইনপুট করে দেখাচ্ছি। কিভাবে দেখাচ্ছি, এই যে এইখানে রয়েছে কোশ্চেন, তো আমরা কি নিচ্ছি লাইভ প্রসেসের ওপর চ্যাপ্টারের ওপর কোশ্চেন নিচ্ছি। তাহলে আমাকে এটা কোন ক্লাসের জন্য, না ক্লাস টেনের জন্য, আর এটা তো সায়েন্সের একটা চ্যাপ্টার। তো আমরা কি করছি, প্রথমে আগে ক্লাস চয়েস করে নিচ্ছি, সাবজেক্ট কি সায়েন্স, গ্রুপ কি জেনারেল, আর যেই গ্রুপ আর সায়েন্স সাবজেক্ট করলাম তার যা চ্যাপ্টার গুলো ভরা রয়েছে, আগে আমি চ্যাপ্টার মাস্টার দিয়ে যা যা করেছিলাম, তো চ্যাপ্টার গুলো এখানে দেখাচ্ছে। এখানে আমি কোন চ্যাপ্টারের কোশ্চেন ভরবো, লাইভ প্রসেস, তো লাইভ প্রসেস আমি চয়েস করে দিলাম। দেখুন লাইভ প্রসেসে এখন কোনো প্রশ্ন ভরা হয়নি, এখানে জিরো দেখাচ্ছে। এবার আমি কি করছি, এইখান থেকে টেক্সট যেহেতু রয়েছে, ছবি নয়, তাহলে টেক্সট আকারে আমি কোশ্চেনটা এখানে ফেলে দিচ্ছি। ঠিক সেইভাবে আমরা পরপর প্রত্যেকটা অপশন গুলোকে এক এক করে আমরা এখানে ফেলছি। পরের অপশন বি অপশন নিয়ে নিলাম, সি অপশন নিয়ে নিলাম, ডি অপশন নিয়ে নিলাম, পেস্ট করে, এবং এই অপশনের অ্যানসার হচ্ছে বি। তো আমি এখান থেকে চয়েস করে দিলাম। তাহলে দেখা গেল এই কোশ্চেনের যেটা বললাম মাল্টিপল চয়েস, সেখানে সবগুলি আমার টেক্সট বললেই কাজ হয়ে যাচ্ছে, আমার কোনো ইমেজ ভরতে হলো, ঠিক আছে, ইমেজ হলে ইমেজ ভরবো, যদি সেই লেখাটা আমার এখানে টেক্সটে লেখা সম্ভব না তখন সেটা আমি ইমেজ আকারে, ঠিক আছে। এবার আমি এটা সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরেই দেখুন এখানে একটা প্রশ্ন আমার ঢুকে গেল। প্রশ্নটা কিভাবে ঢুকলো সেটাও দেখুন, এইভাবে আমার হচ্ছে কোশ্চেনটা একটা কালারে রয়েছে, আর অ্যান্সার উইথ চয়েস আমার আলাদা আলাদা কালারে রয়েছে। এবং কোন চ্যাপ্টারের কোশ্চেন আমি বললাম, লাইভ প্রসেস, কোন সাবজেক্টের বললাম, কোন ক্লাসের বললাম, সেই হিসাবে আমরা চলে এলাম। আমার দরকার থাকলে যদি আমার কোনো কারণে এটা যদি ভুল হয়ে থাকে, আমি ইচ্ছা করলে এটাকে মডিফাইও করতে পারি, মডিফাই করলে আবার এইখানে এইভাবে চলে আসে। মডিফাই করে কোনো কিছু চেঞ্জ যদি থাকে তাহলে আবার সেভ মারলে আবার সেটা আপডেট হয়ে যাবে। আমি ক্লিয়ার করে দিলাম, দিয়ে আমি পরের কোশ্চেনটা আবার করছি। পরের কোশ্চেন আছে কি, আমি এখানে রাখছি, পরেরটাও আমার টেক্সটে করলেই হয়ে যাবে, আমি কপি করে দিচ্ছি, পেস্ট করলাম। এখানে দেখুন এটা ভেঙে গেছে, আমি স্পেস দিয়ে এটাকে তুলে দিলাম, একটা লাইনের মধ্যেই রাখার চেষ্টা করলাম। এবার হচ্ছে পরের হচ্ছে তার চারটে অপশন, অপশন কি আমি এইভাবে কপি পেস্ট করে রাখছি, পেস্ট করে দিলাম। এবার দেখুন যেহেতু ক্লিয়ার করেছি, আমার ক্লাস সাবজেক্ট সব আবার চয়েস করতে হচ্ছে, লাইভ প্রসেস, ঠিক আছে। যদি আমি ক্লিয়ার না করতাম, অ্যান্সারটা ভরিনি, তাই জন্য দেখুন ও আবার অ্যালার্ট দিল, তাহলে অ্যান্সারটা কি আছে আমাকে দেখে নিতে হবে, বি অ্যান্সার আছে। আমি এখান থেকে অ্যান্সারটাকে বি করে দিলাম, দিয়ে সেভ করলাম, তবে এটা সেভ হলো, আদারওয়াইজ সেভ হলো না, দেখুন দুটো কোশ্চেন সেভ। এবার দেখুন ক্লাস সাবজেক্ট গ্রুপ আর চ্যাপ্টার একই থেকে গেল, শুধু ক্লিয়ার হওয়ার জন্য, শুধু ইনপুট নেওয়ার জন্য ও অপেক্ষা করছে। তাহলে কনস্ট্যান্ট যদি আমি একটা চ্যাপ্টারের কোশ্চেন ভরতে থাকি, তো আমাকে এগুলো আর দুবার করে চয়েস করতে হবে। দেখুন আমি আরেকটা চয়েস, আরেকটা এন্ট্রি করে দেখাই, এখানেও আমার টেক্সটে নিলেই কাজ হয়ে যাচ্ছে, আমি টেক্সটটা ফেলে দিলাম। আর কত তাড়াতাড়ি হচ্ছে দেখুন, আমি জাস্ট চয়েস করে করে এখানে ফেলে দিচ্ছি, পরের পেজে রয়েছে সি,
তারপরে হচ্ছে ডি এবং অ্যান্সার হচ্ছে এখানে সি। আমি এটা কপি করে এখানে ফেলে দিলাম, অ্যান্সার হচ্ছে সি, আমি এখান থেকে সি চয়েস করলাম, সেভ করলাম। দেখুন আমার এখানে হচ্ছে তিনখানা কোশ্চেন হয়ে গেছে। আমি ঠিক এইভাবেই এটা যদি প্রিন্ট আউট পিডিএফ এ নিতে চাই, দেখুন অটোমেটিক আমি যে চ্যাপ্টার চয়েস করে এসেছি আমি চেঞ্জ না করলে এটাই হয়ে থাকবে। আমি এটা যদি পিডিএফ আকারে, দেখুন আমার পিডিএফ আকারে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই চলে গেছে। ঠিক আছে, এবার যদি আমি এটা ওয়ার্ডে নিই, ওয়ার্ডেও ঠিক এইভাবে চলে আসবে কোশ্চেন অ্যান্সার। ভিউ করে দেখুন আমার এইভাবে কোশ্চেন আর অ্যান্সার গুলো চলে আসবে সব একই সব। এটা গেল আমার মাল্টিপল চয়েস এর। এবার যদি একটু প্রশ্নটা যদি অন্য রকম দেখা যায়, যদি ছবিতে কোনো প্রশ্ন নেই তাহলে কিভাবে নেব সেটাও আপনাদের একটা দেখিয়ে দিই। ছবিতে প্রশ্ন যেমন এটা, যেমন ছবিতে ছাড়া এই প্রশ্নটা নেওয়া যাবে না, তাহলে আমি কি করব, কোশ্চেনটা আমি টেক্সটে পাচ্ছি টেক্সটে নিয়ে নেব। টেক্সটে নিয়ে নিলাম আর এখানে যেটা দেখছি ছবিগুলো হচ্ছে এ বি সি সব ছবিতে রয়েছে, এবং অ্যান্সারটা আমার এখানে নেওয়া আছে কি আছে H2 এনার্জি, অর্থাৎ বি অ্যান্সার আছে, বি অ্যান্সার আছে, হ্যাঁ বি অ্যান্সার আছে। তাহলে বি হচ্ছে আমার অ্যান্সার, আমি বিটাকে চয়েস করে রাখলাম। আর কোশ্চেন গুলোকে নেওয়ার জন্য আমি এখানে একটা টুলস ব্যবহার করছি, যে টুলসটার মাধ্যমে আমি কোশ্চেন গুলোকে নিতে পারি। যেমন এর কোশ্চেন আমি এটা চয়েস করলাম, সেভ অ্যাজ, আমি এটা একটা ফোল্ডারের মধ্যে রাখছি, নিউ ফোল্ডার, নাম দিলাম কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এর মধ্যে আমি এটা কি কোশ্চেন নিয়েছি এ, তাহলে আমি এ আকারে নাম দিলাম এ। ঠিক আছে, এইভাবে দ্বিতীয়টাও নিচ্ছি, এটা হলো সেভ অ্যাজ বি দিয়ে। পরেরটাও আমি নিচ্ছি, সেভ অ্যাজ সি দিয়ে। তারপরেরটাও নিচ্ছি, সেভ অ্যাজ বি আকারে। তাহলে আমার কোশ্চেনের অ্যান্সার গুলো প্রত্যেকটা নিয়ে নেওয়া হয়েছে। এবার জাস্ট আমি এখানে কি করব, আমার যে কোশ্চেন অ্যান্সার এর আছে এর কোশ্চেন তুলে নেব, বি এর কোশ্চেন তুলে নেব, সি এর কোশ্চেন তুলে নেব, আর ডি এর কোশ্চেন তুলে। তাহলে দেখুন এখানে আমি কোশ্চেন এটা লিখেছি, তার এগেনস্টে এর অ্যান্সার, বি এর অ্যান্সার, সি এর অ্যান্সার, আর ডি এর অ্যান্সার, তিনটে অ্যান্সার নিলাম এবং অ্যান্সার কোনটা হবে সেটাকেও নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। তাহলে দেখুন এখানে দ্বিতীয় পেজে দেখুন যে আমার এই কোশ্চেন এবং তার সঙ্গে অ্যান্সার এবং অ্যান্সারটা বি, মানে মাল্টিপল চয়েস কি কি আছে তার সঙ্গে অ্যান্সারটা কি হচ্ছে সেটা। এবার এখানে দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কিরকম যেন বেজি ভাবে যায়, মানে লম্বা চওড়া হয়ে গেছে, আমি সেটাকেও কন্ট্রোল করতে পারতাম। কোশ্চেনটাই যে এখানে নিয়েছি, এবার এর হাইটটা আমি এখানে 20 করে দিলাম, 20 করলে ভালো লাগছে না, 25 30 বেস্ট, এটাও 30, এটাও 30, মানে সাইজটাও আমি ইচ্ছা করলে করতে পারি। এখানে যেমন 400, এটাকে 400 নিয়ে নিলাম, 400 তে এটা ঠিকঠাক খাচ্ছে, এটাকে 400 করে দিলাম, এটাকে 400, এটাকে
400 তাহলে 400 এর মধ্যে আমার কোশ্চেন গুলো চলে গেল আমি আবার এটাকে আপডেট করে দিলাম তাহলে এখন কোশ্চেন গুলো আমার ওই অনুযায়ী পরপর ছোট হয়ে গেল এবার আমি যদি চাই এটা পিডিএফ তো পিডিএফ আমার এখানে তৈরি এখানে যেহেতু আপডেট করেছে আমার ক্লাস সাবজেক্ট এগুলো সব চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আমাকে নতুন করে আবার ওটা চয়েস করতে তো আমি এখানে পিডিএফ যখন নিয়ে অ্যাড করছি আমি কোন ক্লাসের নিচ্ছিলাম আমি টেন এর নিচ্ছিলাম সাবজেক্ট নিচ্ছিলাম সায়েন্স গ্রুপ নিচ্ছিলাম জেনারেল আর লাইভ প্রসেসের উপর আমি পিডিএফটা জেনারেট করছি তো লাইভ প্রসেসের উপর কোশ্চেন এগুলো চলে ঠিক যেভাবে ছিল সেইভাবেই আমার জিনিসগুলো চলে এবার আসছি অন্য আর কি কোশ্চেন আছে দেখি কোশ্চেন অ্যান্সার দুটোই যদি ছবিতে থাকে সেটার জন্য আমি আবার এইখানে যেতে পারলাম দেখুন এখানে একটা টেবিল আছে টেবিলটাকে আমাকে অ্যান্সার আকারে ফেলতে হবে এবং এটা আছে দেখুন এটা হচ্ছে ঠিক মাল্টিপল চয়েস না এখন যেটা রয়েছে মাল্টিপল চয়েসের উপর কোনো কাজ হচ্ছে না এখন হচ্ছে এটা শর্ট কোশ্চেন বা ব্রিফ কোশ্চেনের মধ্যে চলে এসেছে কারণ এখানে দেখুন মার্কস হচ্ছে কোশ্চেন মার্কসটা চেঞ্জ হয়েছে 2 করে এবং কোশ্চেন তার সেকেন্ডে অ্যান্সার মানে ব্রিফ কোশ্চেনের আকারে এগুলো রয়েছে তো ব্রিফ কোশ্চেনের আকারে যদি আমায় নিতে হয় তাহলে আমি কি করব কোশ্চেনটাকে নিয়ে নেব কিন্তু এখানে আমার এন্ট্রিটা মাল্টিপল চয়েস হবে না তখন এটা ব্রিফ কোশ্চেনে আমি চলে যাব ব্রিফ কোশ্চেনে গেলাম ব্রিফ কোশ্চেন কি হলো একটা কোশ্চেনের জায়গা রয়েছে কোশ্চেনের জায়গায় আমি কোশ্চেনটা দিয়ে দিলাম কিন্তু এটা আমাকে ইমেজ আকারে নিতে হবে কারণ আমি এখানে টেবিল তৈরি করতে পারবো না তো সেক্ষেত্রে ইমেজ আকারে নিতে গেলে আমাকে আবার ওই টুলসটা সাহায্য নিতে হবে আমি কি করলাম এই টুলটা দিয়ে এটাকে কাট করলাম সেভ অ্যাজ করলাম এটা কোশ্চেন এই থাক তার হচ্ছে কি একটাই কোশ্চেন তো এই কোশ্চেনটাকে আমি এখানে তুলব তো তুলতে গেলে কোশ্চেন বলছি অ্যান্সারটা এই অ্যান্সারটাকে আমি এখানে দেখুন এখানে নেওয়ার পর এটা 800 ওয়াইড আর হাইট আছে এত অ্যাকচুয়ালি এত লাগবে না এটা আমি 450 মধ্যে নিয়ে এলাম আর হাইটটা 450 ঠিকঠাক খাচ্ছে না আমি 500 করে দিই হাইটটা একটু বাড়িয়ে দিলাম 160 তাহলে দেখুন আমার পরিষ্কার ভিজিবল হচ্ছে আচ্ছা এখানে আমাকে ক্লাস চয়েস করতে হবে সাবজেক্ট গ্রুপ আর চ্যাপ্টার সেভ করলাম তো এতক্ষণে গিয়ে এখানে একটা একটা কোশ্চেন লাইভ প্রসেসের উপর লাইভ প্রসেসের উপর একটা কোশ্চেন এখানে ঢুকে গেল এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কোশ্চেনটা এসছে তার সঙ্গে অ্যান্সার তো এইভাবে আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন এইভাবে আমরা ঢোকাতে পারি তো এইখানে বিভিন্ন টাইপের কোশ্চেন বলতে রয়েছে ট্রু ফল ফিল ইন দা ব্ল্যাঙ্কস মাল্টিপল চয়েস তো করেই দেখালাম ডেসক্রিপটিভ শর্ট কোশ্চেন তারপর আছে প্যারাগ্রাফ মাস্টার প্যারাগ্রাফ উইথ কোশ্চেন এসে টাইপ কোশ্চেন এন্ড কম্বিনেশন কোশ্চেন কম্বিনেশন কোশ্চেন আর এসে টাইপ কোশ্চেন বলতে যে কোশ্চেন গুলো একটু মোটামুটি বড় 10-15 নাম্বার থাকে সেই টাইপের কোশ্চেন আমি এখানে আর প্যারাগ্রাফ মাস্টার দেখবেন যে কিছু কিছু কোশ্চেনের থাকে একটা বড় প্যারাগ্রাফ মানে এক পাতা দু পাতা লিখে দিয়েছে একটা প্যারাগ্রাফ থেকে তুলে দিয়েছে এবং তার উপরে কোশ্চেন করছে সেক্ষেত্রে আমরা কি করছি এখানে প্যারাগ্রাফটাকে এখানে তুলে দিচ্ছি বিভিন্ন চ্যাপ্টারের প্যারাগ্রাফ গুলো বা একই চ্যাপ্টারের অনেকগুলো প্যারাগ্রাফ আমি এখানে ভরে দিচ্ছি আর প্যারাগ্রাফ মাস্টার থেকে আমরা কোশ্চেন গুলোকে চয়েস করে দিচ্ছি যে প্যারাগ্রাফ ওয়াইজ কোশ্চেনটা হচ্ছে কি ওই প্যারাগ্রাফটা চয়েসের এগেনস্টে আমরা কোশ্চেন গুলোকে ওখানে চয়েস করে দিচ্ছি তার ফলে কি হচ্ছে একটা প্যারাগ্রাফের এগেনস্টে বিভিন্ন টাইপের কোশ্চেন আমার এই ব্যাংকে স্টোর হয়ে থাকে এই কোশ্চেন ব্যাংক হওয়ার পর মানে কোশ্চেন গুলো ধরার পর আমার কোশ্চেন পেপার জেনারেশন হয় সেখানে হচ্ছে কি অটো জেনারেশন হতে পারে বা ম্যানুয়াল জেনারেশন পরবর্তী ভিডিওতে আমরা এই অটো জেনারেশন আর ম্যানুয়াল জেনারেশন নিয়ে আলোচনা করব ঠিক আছে পরবর্তী চ্যাপ্টারে আমাদের বোঝাবার থাকবে কিভাবে আমরা
অটো পেপার জেনারেট করব আর কিভাবে আমরা ম্যানুয়াল জেনারেট করব সেই নিয়ে আমরা পরবর্তী পেপারে। তাহলে এখানে আপনারা দেখতে পেলেন কি কি দেখতে পেলেন, যে কোশ্চেন ব্যাংকে আমরা কোশ্চেন কিভাবে করব। একজন টিচার, সে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবে এবং সে স্পেসিফিক হয় ম্যাথের টিচার হবে বা এর টিচার হবে, অর্থাৎ সেখানে ইউজার আইডি পাসওয়ার্ডের সঙ্গে সে সাবজেক্টটাও চয়েস করে দেবে যে কোন সাবজেক্টের উপর সে স্পেসিফিক্যালি সে এন্ট্রি করতে চাইছে। তো সেই অনুযায়ী সে সফটওয়্যারের মধ্যে ঢুকে এইভাবে বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন সে সারা বছর ধরে ইনপুট দিতে পারে। এটা মোবাইল অ্যাপস আকারেও সে করতে পারে, মানে আমাদের এই সফটওয়্যারটা মোবাইল অ্যাপস আকারেও চলে, প্লাস হচ্ছে কি ডেস্কটপে অ্যাপ্লিকেশন হিসাবে চলে। তো স্বভাবতই এইভাবে সে তার আলাদা আলাদা টিচার, স্কুলের আলাদা আলাদা সাবজেক্ট, তার চ্যাপ্টার স্পেসিফিক তারা প্রশ্নপত্র ঢুকিয়ে দেবে এবং অ্যাজ ওয়েল রিকোয়ার্ড যখন স্কুলের কোশ্চেন এক্সাম হবে, এক্সামের সময় সে একটা সেট কোশ্চেন এখান থেকে তৈরি করবে, একটা সেট বা কোনো কারণে যদি লিক হয়ে যায় একাধিক সেট। যেহেতু কোশ্চেনের ব্যাংক মানে হচ্ছে কি প্রচুর কোশ্চেন রয়েছে বিভিন্ন চ্যাপ্টার থেকে সারা বছর ধরে ইনপুট করা কোশ্চেন, তো স্বভাবতই একটা কেন অনেকগুলোই কোশ্চেন সেট সে তৈরি করতে পারবে বছরের পর বছর। প্লাস হচ্ছে কি যে কোশ্চেনটা একবার কোনো পেপারে জেনারেট হয়ে গেছে সেই কোশ্চেনটা কিন্তু নেক্সট টাইম কোনোদিনই অটো জেনারেশনে আসবে না, সেই কোশ্চেন গুলো ব্লক হয়ে যাবে, যদি না কর্তৃপক্ষ সেই কোশ্চেন গুলো ব্লক না করে। সেই জায়গাগুলো আমি এখানে সপ্তাহের মধ্যে নেক্সট টিউনের মধ্যে আমরা দেখাবো। নমস্কার, আশা করি আমার টিউনটা ভালো লেগেছে।